বৈধ লোক ধরছে আমাদের সাথে দুইশো জন লোক এখানে এই পার্সেন্ট লোকের আকামা সবকিছু বৈধতা আছে ওরা তারপরে অ্যারেস্ট করছে কোনো কিছু দেখে প্রবাসীদের অভিযোগ হঠাৎ করেই সৌদি পুলিশ তল্লাশি চালিয়ে কাগজপত্র ও কাজের অনুমতি থাকার পরও আটক করছে তাদের এই অবস্থায় বিভিন্ন মেয়াদে কারাবাস শেষে সোমবার সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইটে দেশে ফেরেন প্রায় দুই শতাধিক সৌদি আরব থেকে প্রায় দুইশোর অধিক বাংলাদেশী প্রবাসী ভাইদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের প্রবাসী ভাই কি বলেছে সেখানে এইটি পার্সেন্ট মানুষ বৈধভাবে কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরেও তাদের আকামা ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে এবং তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরবে আমাদের যে সকল ভাইয়েরা আছেন নতুন এবং পুরাতন সকলের জন্য আমরা জানি সৌদি আরব সরকার প্রতিদিন কিন্তু নতুন নতুন আইন করতেছে তো এখন আমরা যে সকল প্রবাসীরা আছি সৌদি আরবের আইন আমাদের মেনে চলতে হবে আমাদের মানতে হবে সৌদি আরব সরকার যখন যে কোনো আইন করুক না কেন সেটা আমরা সবাই অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব তো এখন এই যে লোকগুলো বৈধ থাকা অবস্থায়ও এদেরকে কেন দেশে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু আপনারা কখনো গবেষণা করেন না শুধু আপনারা বলেন বাংলাদেশ সরকার এগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা বৈধ থাকা অবস্থায়ও আমাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে কী কারণে পাঠিয়ে দিচ্ছে সেগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে এরকম করে অনেককেই ধরে ধরে দেশে পাঠিয়ে দিবে যেমন প্রায় খানি হয়ে গেছে সৌদি আরব সরকার একটি ঘোষণা দিয়েছিল কি যেই কফিলের মাধ্যমে আপনারা সৌদি আরবে আসবেন সেই কর্মীকে কফিল অথবা কোম্পানি মানে আপনি যেই ভিসা দিয়ে কফিলের কাজে আসেন অথবা কোম্পানির কাজে আসেন তারই কাজ করতে হবে তো এখন আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা দেখা গেল যে আমরা কফিলের সাথে একটা ডিসকাস করে আমরা কফিলের সাথে একটা কন্ট্রাক্ট করি আমি তোমাকে মাসে এত টাকা ফায়দা দেব আমি বাহিরে গিয়ে কাজ করি দেখা গেলো যে আপনার সাথে আপনার কপিলের রিলেশান একটু ভালো মোটামুটি আপনি কফিলকে ফায়দা দিচ্ছেন আপনি বাহিরে কাজ করতেছেন কিন্তু এটা কিন্তু সৌদি আরবের আইন অনুযায়ী এটা অবৈধ আপনি কপিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করবেন সৌদি আরবের আইন অনুযায়ী এটা অবৈধ আপনি কেন বাহিরে কাজ করবেন আর সৌদি আরবে আইন করেছে কোনো কর্মী কোম্পানি হোক আর সৌদির আন্ডারে হোক যার মাধ্যমে যাবে তারই কাজ করতে হবে সৌদি আরবে আইন কী বলে যদি কফিলের কাজ না থাকে কফিল তাকে কাফেলা করতে পারবে মানে মালিক পরিবর্তন করার সুযোগ দিবে যদি সেটাও করতে না পারে তাকে দেশে পাঠিয়ে দিবে তারপরে যদি সে বাহিরে কাজ না করে তারপরে দেখা গেল যখন কোনো চেক আসে সেই চেকের মোকাবেলা ভাগ্য খারাপ বললে আমি ধরা খেয়ে গেলাম আমাকে দেশে পাঠিয়ে দিল তো আমার যে সকল প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ যারা সৌদি আরবে আসেন এবং যারা বাংলাদেশ থেকে আসবেন এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন আপনারা কোম্পানির মাধ্যমে আসেন কুফিলের মাধ্যমে আসেন তার কাছেই আপনার কাজ করতে হবে কারণ দেখা গেলো যে আপনি কফিল ছাড়া বাহিরে কাজ করলে আপনাকে এই কোনো মুহূর্তে ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এতে কোনো সন্দেহ নেই তাই আমি প্রত্যেকটা প্রবাসী কাছে অনুরোধ করব। আপনারা টাকা পয়সা খরচ করে সৌদি আরবে আসবেন আসার পরে সৌদি আরবের আইন অনুযায়ী আপনার চলাফেরার চেষ্টা করবেন তারপরও আমাদের অসংখ্য প্রবাসী বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন কপিলের বাহিরেও তারা সাবধানে কাজ করার চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে কাজ করুন ভাইরা কারণ দেখা গেল যে একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল সমস্যার কারণে আপনাকে সৌদি আরব থেকে ধরে পাঠিয়ে দিবে। কারণ আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছেন ভাই আমি চাই না আপনারা কোনো কারণে ধরা খেয়ে বাংলাদেশে চলে যান যারা যেভাবে কফিলের অনুমতি নিয়ে বাহিরে কাজ করতেছেন তারা একটু চোখকান খোলা রেখে বাহিরে কাজ করুন যাতে করে আপনারা আপনাদের নিরাপত্তাভাবে করতে পারেন কারণ পুলিশের চেক আসলে ধরা খেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে ভাইরা তো আল্লাহ তালা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত